ओली कारा ओली उल्लाजीना आमनु वो कानु यत्तकुन सुभान अल्लाह कुछ ना ओली उल्लाजीना आमनु वो कानु यत्तकुन ओली तारा जरा ईमानदार जरा की ईमानदार कारा ये वाजे होनर सोमना ईमानदार तारा जरा आमर नबी के सर्वो गुणे माने जी সর্ব সর্ব গুণে মানে তারা ইমানদার তারা ইমানদার এর মধ্যে আমার নবী নূরের নবী আমার নবী কি দুই নাম্বার আমার নবী হাজির ও নাজির আমার নবী হাজির ও নাজির তিন নাম্বার আমার নবী এলমে গায়েব জানে এলমে গায়েব জানাইছে আমার এই যে বলছি নবী নূর নবী হাজির নাজির নবী এলমে গায়েব জানে আল্লাহ আমাকে আপনাদের দুয়ার বরকতে ক্ষমতা দিয়েছে কুরআন হাদিস দ্বারা প্রমাণ করার ক্ষমতা ইনশাআল্লাহ আমার আছে কুরআন হাদিসের বাহিরে তাওহীদুর রহমান রেজবি একটা শ্বাস ফালাদা সুনাবানের ভূতি কিচ্ছা কাহিনী তাওহীদুর রহমান রেজবি জানে না সুনাবানের ভূতি কিচ্ছা কাহিনী জানে না তো আমি বলছি সর্বগুণে যারা নবীজিকে মানে তারা ইমানদার তারা কি ইমানদার হইয়া যারা সলে করে নেক কাজ করে কি করে নেক কাজ করে তারা ওলি তারা কি তারা ওলি বাজান ওলি হইতে মুক্তি হইতে হয় না ওলি হইতে মুহাদ্দিস হইতে হয় না ওলি হইতে মুক্তি মুহাদ্দিস হন লাগে না ওলি হইতে ইমানদার হইতে হয় ওলি হইতে নেক আমল বিরক্ত হয়েছেন আপনারা ওলি হইতে নেক আমল করতে হয় নেক আমল দ্বারা ওলি হয় নেক আমল দ্বারা এই নেক আমল দ্বারা ওলি হয় বাজান আল্লাহ যেন আপনি আমারে নেক আমল করায়া ওলি বানায়া কবর নে সবাই বলি আমিন আর যদি কান এই ওলি হইয়া কবরে যাবে কি হইয়া আল্লাহ জাল্লা শানুহু আম্মানে আলুহু কুরআনে কাদিমে ঘোষণা করে এখন মনোযোগ দেন আল্লাহ কো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজিউ বাইনাকা তাতা সাজাব লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজিউ বাইনাকা তাতা সাজাব আমি আল্লাহ ও ইমানদারদের প্রতি রাজি হুশি হয়ে গেছি রাজি হুশি হয়ে গেছি ইজি ইউ বায়ুনাকা নবী গো যারা আপনার কাছে বায়াতে রাসুল কি 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 বায়াতে যারা আপনার কাছে বায়াতে রাসুল গ্রহণ করেছে আমি আল্লাহ ও ইমানদারদের প্রতি রাজি হুশি হয়ে গেছি রাজি হুশি রাজি হুশি হয়ে গেছি মাল্লাহুল মাওলা ফালাহুল ফাল আল্লাহ যার হয়ে যাবে সমস্ত দুনিয়া তার হয়ে যাবে আল্লাহ যার হয়ে যাবে আল্লাহ যার হয়ে যাবে সমস্ত দুনিয়া তার হয়ে যাবে শুধু তাই না এখন আর আলোচনার সময় না কি সুন্দর দলিল দেখেন গাহে তুই গুয়াম গাহে তুরা মানাম গাহে তুই গুয়াম গাহে তুরা মানাম হাতে গুয়াম আফতাবের ওসুনাম আল্লাহ কো বন্ধু দুস্থ কোন সময় তোমারে তুমি কইছি তোমারে এটা ওলিদার বেলা কোন সময় তোমারে তুমি কইছি কোন সময় তুমি তুমি থাকো না তুমি আমি হয়ে যাই তুমি ও রেজবি সাহ কথাটা কইলেন কি কইছি হক সত্য যতক্ষণ শ্বাসটা আপ ডাউন করে ততক্ষণ দলিল দিয়াম ইনশাআল্লাহ এই শ্বাসটা যতক্ষণ আপ ডাউন করে ততক্ষণ দলিল দিয়াম ইনশাআল্লাহ আল্লাহ কো আমি তার হাত খোয়া যায় যে হাত দিয়াছে দরে আমি তার চোখ খোয়া যায়
যে চোখ দিয়া সে আমি তার মুখ খোয়া যাই যে মুখ দিয়া সে অর্থাৎ তার দেখাটা তার থাকে না তার দরাটা তার থাকে না তার বলাটা তার থাকে না আমি আল্লাহর হইয়া যা আমি আল্লাহর হয়ে যা সে কইতে দেরি হয় হইতে দেরি কইতে দেরি হয় হইতে দেরি হয় না এই জন্য আপনাদেরকে বলবো বাজান ওলি হন কি হইতেন বাজান ওলি হইতে হইলে আপনারা এখন আর পাঁচ সাত মিনিট মাওলানা বাবুল রেজমি সাহেব পরবর্তী তালিম লয়ে ভরেন মানুষের কষ্ট দেওয়ার দরকার নাই আমি শুক্রিয়া আদায় করছি আমার আশেক বাইরে যাইয়া বসছে এই সামান্য সময়ে আমি যথেষ্ট মনে করি বেশি ওয়াজের দরকার নাই ওলি হইতে হইলে কি হইতে হইলে ওলি হইতে হইলে বাজান আমি মুফতি মুহাদ্দিস বুঝি না আমি ছোট বড় বুঝি না ধনী গরিব বুঝি না যে কোনো ব্যক্তি হন যদি ইমানদার হন কি হইলে ইমানদার যদি হন এক নম্বরে চোখ এক নম্বরে দুই নম্বরে মুখ দুই নম্বরে মুখ তিন নম্বরে লজ্জাস্থান কয়টা এই তিনটা জিনিসকে যারা কন্ট্রোল করতে পেরেছেন চোখ মুখ লজ্জাস্থান এই তিন জিনিসকে যারা কন্ট্রোল করতে পেরেছেন ইমানদার হইলে আপনি আল্লাহর ওলি কি হইলে কি হইলে ইমানদার হইলে কি হইলে যদি ইমানদার হন তাহলে আপনি আল্লাহর কেন এই চোখ কন্ট্রোল করবেন এই ওয়াজ গেলে অনেক সময় মায়ার কাম নদীতে প্রেম শুকাইল কাম নদীতে প্রেম শুকাইল ও ও মন আমার আল্লাহ বলো এ সাড়ে তিন দিন জমিরে বাই তারে সুতে বসায় নিল নদীর অতীত গেল পতিত রইল সই বল দে লুটটা খাইল ও ও মন আমার আল্লাহ বল ও ও মন আমার আল্লাহ বল পাহাড়ে বাইনাইলাম ডানরে তারে সুতে বাসায় নিল আবার নদী তে বাইনাইলাম হেওয়া তারে রুদ্রে চুইসা খাইল ও ও মন আমার আল্লাহ বল হে আমার ভাইও এই জন্য বলছি এই ছয়টা রিপুকে কন্ট্রোল করো কয়টা ছয়টা রিপুকে কন্ট্রোল করো ছয়টা রিপুকে কন্ট্রোল করিয়া কামেল ভিড় কোন ভিড় কামেল ভিড় জোরে কয় না কামেল ভিড় কি জি গাজাউলা কি জডাউলা তালাউলা সালাউলা কিটা কামেল ভিড় এই কথা কম কর কোন ভিড় কামেল ভিড় কামেল ভিড় জডা তালা সালা বালা গাজা বাজা মাজা ইতানা কোন ভিড় কামেল ভিড় ভিড় কামেল ভিড় যে ভিড়ের মধ্যে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারফত এলমে সাকি এলমে সিনা এলমে তাসউফ এলমে লাদুনি যে ভিড়ের মধ্যে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারফত এলমে সাকি এলমে সিনা এলমে তাসউফ এলমে লাদুনি আছে কামেল ভীর কিন ভীর কামেল ভীরের কাছে আমিত্ব বিলীন করিয়া আমিত্ব আমিত্ব মানে কি মুর্শিদ আমার বলতে না রাখিলাম সব কিছু তু মারে দিলাম মানে আমার বলতে আর আমি নাই এই বায়ুন শব্দটা বেচা কিনা অর্থ হয় যাক আজকে আর যাইতাম না হে আমার বাবারা বন্ধুরা দুস্তেরা প্রেমিকেরা রে এ কামেল ভীরের কাছে বায়াতের রাসূল গ্রহণ করিয়া
হাটে মাঠে ঘাটে বাজারে, হাটে মাঠে ঘাটে বাজারে সদাই সর্বদাই সদাই শরীয়তের নামাজ পঞ্চ ওয়াক্ত, কত পাঁচ উক্ত, হাকিকতের নামাজ সদাই, এই শ্বাসটা আপ ডাউন করে সদাই সর্বদাই হু 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 শব্দতে যে বিলীন হয়ে গেছে রে ওই লোকটা ওলি আল্লাহ। এই ওলি হইয়া কবর যায়, আমি আর সামনে যাচ্ছি না।